পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, এটি নিয়ে আসলে নানা ধরনের মানুষের কাছে নানা ধরনের ইনফরমেশন রয়েছে এটি নিয়ে, যে এটি আসলে আগের চেয়ে অনেক বেশি হচ্ছে এবং এর উপসর্গগুলো আসলে অনেক ভিন্নতা যোগ হয়েছে সময়ের সাথে সাথে। সেক্ষেত্রে এটি আসলে আমরা দেখছি যে কিশোরী বয়স থেকে এই রোগটি পাওয়া যাচ্ছে অনেকের মধ্যে এবং পরবর্তীতে নানা ধরনের ঝামেলার সম্মুখীন তাদের হতে হচ্ছে। সেক্ষেত্রে এই রোগটি সম্পর্কে আগে থেকে জানবার কোনো উপায় আছে কি না, কিংবা কোন কোন উপসর্গ দেখে আসলে তিনি পূর্বের থেকেই বুঝতে পারবেন যে না তার আসলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, এবং সাথে যেটি দরকার সেটি হচ্ছে কিছু ব্যবস্থাপনাও গ্রহণ করা প্রয়োজন, সেই সময়টি আসলে কখন? অ্যাকচুয়ালি যখন একটি মহিলা বা একটি মেয়ে বা একটি তরুণী দেখছেন যে তার ওজনটি খুব বেশি বেড়ে যাচ্ছে, অসম্ভব মোটিয়ে যাচ্ছেন ইন স্পাইট অফ ডায়েটিং অ্যান্ড এক্সারসাইজিং, এটা একটি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর যে তার হয়তো কোনো সমস্যা হচ্ছে। আর এলোমেলো মাসিক, যেটা আজকে আমাদের প্রতিপাদ্য, অনিয়মিত মাসিক বা এলোমেলো মাসিক যখন হবে, যে দু মাস, তিন মাস, ছ মাস এভাবে ঘরে বসে থাকা যাবে না, এটিও কিন্তু পলিসিস্টিক ওভারের একটি পূর্বাভাস। আরেকটি হচ্ছে যে কোনো কোনো মেয়ে দেখা যাচ্ছে অনিয়মিত মাসিকের পাশাপাশি অবাঞ্ছিত লোম গজাচ্ছে, স্কিনে এক্সেসিভ তেল তৈলাক্ত হচ্ছে, পিম্পলস হচ্ছে, ব্রন হচ্ছে, ছোপ ছোপ দাগ আমরা যাকে বলি অ্যাকান্থেসিস নিগ্রিকেন্স, এগুলো হচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো পূর্বাভাস বা বলা যেতে পারে এগুলো একেবারেই পিসিওএস হচ্ছে। সুতরাং অনিয়মিত মাসিক যেমনটি তিন মাস ছ মাস হচ্ছে না, অসম্ভব ওজন বেড়ে যাওয়া এবং অবাঞ্ছিত লোম গজানো, এগুলো কিন্তু একেবারে গুরুত্ব সহকারে নিতে হবে, এগুলো পিসিওএসের প্রধান প্রধান উপসর্গ। এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে কি সাথে সাথেই তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন? জি। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সেক্ষেত্রে আপনি অনিয়মিত মাসিকের আরও কিছু কারণ বলছিলেন, সেক্ষেত্রে আমরা যদি একটু খাদ্যাভ্যাসের বিষয় রয়েছি, খাদ্যাভ্যাসের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ম্যালনিউট্রিশনের বিষয়টি যদি একটু আলোচনা করতে চাই, সেক্ষেত্রে এই বিষয়গুলো কি অনিয়মিত মাসিকের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি না? হ্যাঁ, এটি আসলে ঠিক ডাইরেক্টলি যে একদম অনিয়মিত মাসিক ঘটাবে তেমনটি নয়, তবে আমরা দেখেছি শরীর তো একটি বৃত্তীয়, নিষ্পুষ্টি বা নিউট্রিশনের হচ্ছে মেটাবলিজমের একটি ইম্পর্টেন্ট পথ, সেই জন্য যে মেটাবলিজম যখন একটি মেয়ের পুষ্টির অভাব হয় তার মেটাবলিজমের ঘাটতি ঘটে এবং সেখানে হরমোনের ইমব্যালেন্স হয় এবং হরমোনের ইমব্যালেন্স হলে মাসিকও অনিয়মিত হতে পারে। সুতরাং ইনডাইরেক্টলি কিন্তু দেখা যায় যে পুষ্টি একটা ইম্পর্টেন্ট রোল রাখছে। তেমনি যেসব মেয়েরা অসম্ভব মোটিয়ে যাচ্ছেন, যাদের পুষ্টি গুণে তার ক্যালোরিটা বেশি হচ্ছে, এক্সেসিভ ওয়েট গেন হচ্ছে, আমরা যেটাকে বিএমআই বলি, তাদেরও কিন্তু মাসিকের এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য মাসিকের মানে সমস্যা হয়, অনিয়মিত মাসিক হয়। জি, অনিয়মিত মাসিক আমরা শুনছিলাম আসলে কী কী লক্ষণ বা উপসর্গগুলো থাকতে পারে, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা। আসলে আমরা যদি একটু আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে এই যে পলিসিস্টিক ওভারি নিয়ে আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে এর চিকিৎসা পদ্ধতি আসলে কী কী রয়েছে, যেটি আসলে তারা প্রাথমিকভাবেই ঘরোয়া পদ্ধতিতে অনুসরণ করতে পারেন? কারণ অনেকে আসলে মনে করেন যে চিকিৎসকের কাছে যতবার যাবেন তার থেকে যদি তিনি ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন সেই সুযোগ রয়েছে কি না? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং যে মেয়েটি যখন সে সচেতন হলো যে আমার মাসিকটা একটু এলোমেলো হচ্ছে, আমি একটু মোটিয়ে যাচ্ছি, আমি একটু ট্রাই করি না নিজে নিজে, কোনো ক্ষতি তো নেই, সেখানে তার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি হবে আমি আজকে জানিয়ে দিতে চাইছি, সেটা হচ্ছে ওয়েট রিডাকশন বা ওজন কমানো। দেখা গেছে মাত্র 5% যদি ওজন কমানো যায়, তার নর্মাল ওয়েট আনা যায়, তাহলেই পিসিওএস যে রোগটি আছে সেটাকে সম্পূর্ণভাবে একেবারে পদদলিত করা যায়। সেটির জন্য তার ওজনটি কমাতে হবে, আর ওজন কমানোর জন্যই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন যেটি বলছি আমরা। এবং একটা মজার বিষয় যে পিসিওএস কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীতে কম, কিন্তু আমাদের এই শহুরে মেয়েদের বেশি। তার একটি কারণ হচ্ছে তার নিউট্রিশনাল স্টেটাস, তারা অত্যন্ত ফ্যাট ফুড বা রিচ ফুড খেয়ে থাকেন, এক্সারসাইজ তাদের করা হয় না, কাজকর্ম কম, সারাদিন মোবাইল বা সেলফোন নিয়ে ঘুরে বেড়ান, তার পড়াশোনা করেন তারা সারাদিন ঘরে বসে, ল্যাপটপে কাজ করেন, তাতে এক্সারসাইজ হচ্ছে না, রিচ ফুড, নো এক্সারসাইজ, এই যে লাইফস্টাইল, এটি কিন্তু পলিসিস্টিক ওভারের দিকে নিয়ে যায়। কিন্তু যে মেয়েটি যখন বুঝতে পারবে যে না আমার তো ওজন বেড়ে যাচ্ছে, সে যখন যদি সুন্দর মতো তার ওজনটা কমিয়ে রাখতে পারে, সেটা খাদ্যাভ্যাস দিয়ে, জিমন্যাস্টিক দিয়ে, এক্সারসাইজ দিয়ে, তাহলেই কিন্তু পিসিওএসটা অনেকাংশে 80% সেরে যাবে। জি।